আজকে আমরা ক্লাস টুয়েলভের একটি নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটি হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া, ক্লাস টুয়েলভের প্রশ্নমালা থ্রি, ছায়া প্রকাশনীর বই। ঠিক আছে, প্রশ্নমালা থ্রি। তো প্রশ্নমালা থ্রি থেকে আমি শুরু করছি, প্রথম এমসিকিউ দিয়ে শুরু করছি, মানে এক নাম্বারের যে শর্ট প্রশ্ন, চারটে অপশান দেওয়া থাকে ওইগুলো। প্রথম এক নাম্বারের যে প্রশ্নটা আছে সেটা বলছে যে, মনে করো একটি সেট ক্যাপিটাল এ সেট, একটি ক্যাপিটাল এ সেট এতে তিনটি পদ আছে, এ সেট আছে তাতে তিনটি পদ আছে, তাহলে এ সেটের উপর কতগুলি বিভিন্ন দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত করা যাবে, তার সংখ্যা কত হবে। তাহলে আমরা জানি যে এন টু দি পাওয়ার এন স্কোয়ার, মানে এটা হয় দ্বিপদ প্রক্রিয়ার সংখ্যা। তো এখানে আছে তিন, তিন মানে থ্রি টু দি পাওয়ার থ্রি স্কোয়ার, অর্থাৎ থ্রি টু দি পাওয়ার নাইন খানা দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত করা যাবে, অর্থাৎ এরটা সঠিক। নেক্সট প্রবলেম দুয়েরটা বলছে, যদি এ স্টার বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তবে ফোর স্টার ফাইভ স্টার থ্রি এর মান কত হবে। যদি এ স্টার বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তবে ফোর স্টার ফাইভ স্টার থ্রি এর মান কত হবে। তো দেখো খুবই সোজা, প্রথমে ফোর স্টার ফাইভ এর মানটা বার করতে হবে। তো ফোর স্টার ফাইভ, আমরা এ যদি ফোর মনে করি আর বি যদি ফাইভ মনে করি, তাহলে এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি যে ফোর স্টার ফাইভ সমান সমান হবে ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার। ওকে, আবার ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মানে কত হয়, যেটাই হোক করছি না এখানে যোগটা, স্টার থ্রি দেওয়া আছে এখানে। তো এবার দেখো, এই পুরোটাকে যদি এ মনে করো আর এইটাকে যদি বি মনে করো, তাহলে এই ফর্মুলা থেকে আবার এ স্কোয়ার মানে এই পুরোটার স্কোয়ার এই যে, প্লাস বি স্কোয়ার মানে তিন এ স্কোয়ার, অর্থাৎ সঠিক হচ্ছে আমাদের সি এরটা সঠিক হয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার থ্রি বলেছে, মনে করো ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহের সেট জেড, এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার যদি এ স্টার বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর বি প্লাস এ বি প্লাস ফোর দ্বারা সংজ্ঞাত হয়, মানে এ স্টার বি এর ফর্মুলা হচ্ছে এইটা, তো তবে টু স্টার থ্রি স্টার ফোর এর মান কত হবে। তো দেখো জাস্ট কিচ্ছু না, প্রথমে টু স্টার থ্রি বার করতে হবে এই ফর্মুলায়। তো প্রথমে এ মানে আমাদের কাছে আসছে টু আর বি মানে আসছে থ্রি, তাহলে প্রথমে ছিল এ স্কোয়ার মানে টু স্কোয়ার, তারপরে বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার, তারপরে এ ইন্টু বি মানে ছয়, তারপরে ফোর, এই যে ফোর স্টার ফোর আছে। ওকে আচ্ছা, এবার যদি এইটা এবার ক্যালকুলেশন করো, এটা চলে আসে ফাইভ, সো ফাইভ স্টার ফোর হয়। একইভাবে এবার ফাইভ স্টার ফোরের মানটা বার করতে হবে এই ফর্মুলা থেকে। তো এই ফর্মুলা থেকে বসিয়ে ফাইভ স্টার ফোরের মান বার করলে, এই যে প্রথমে এ স্কোয়ার মানে ফাইভের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ফোরের স্কোয়ার প্লাস এ বি মানে চার পাঁচা কুড়ি প্লাস ফোর, তো এটা করলে চলে আসে ৩৩, অর্থাৎ বি এরটা সঠিক অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার ফোর, এটাতে বলা আছে মনে করো ধনাত্মক মূলদ সংখ্যা সমূহের সেট কিউ প্লাস, এর উপর স্মল সার্কেল দ্বিপদ প্রক্রিয়া এ সার্কেল বি ইকুয়াল টু এ বি বাই টু দ্বারা সংজ্ঞাত, মানে এ সার্কেল বি এর ফর্মুলা হচ্ছে এ বি বাই টু, তবে তিন তবে তবে এর বিপরীত হবে, তিনের বিপরীত হবে, তিনের ইনভার্স মানে বিপরীত বার করতে হবে। তো দেখো, ধরি ই মানে ই হলো কিউ প্লাসের উপর সার্কেল দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদান, মানে আইডেন্টিটি এলিমেন্ট, একসম উপাদান মনে করা হচ্ছে ই। তাহলে আমরা একসম উপাদানের সংজ্ঞা তোমরা সকলেই জানো যে একসম উপাদান কাকে বলে, যদি কিউ প্লাস এই সেটের কোনো এলিমেন্টের সঙ্গে এই ই এর কম্পোজিশন করা হয়, মানে স্মল সার্কেল এই কম্পোজিশনটা দেওয়া হয়, তাহলে যে এলিমেন্টের সঙ্গে দেওয়া হবে সেই এলিমেন্টটাই আমরা ফিরে পাবো, এটাই আমাদের একসম উপাদান। তো দেখো তাই করা হয়েছে, এ স্মল সার্কেল ই ইজ ইকুয়াল টু এ হয়। ওকে, তো দেখো এইবার এই ফর্মুলা থেকে আমরা এ সার্কেল বি এর ফর্মুলা থেকে লিখতে পারি যে এ ই বাই টু, এটা লিখতে পারি। ঠিক আছে, এ মানে এখানে এ আর বি মানে এখানে ই হয়ে যাচ্ছে, তাহলে এ ই বাই টু, তাহলে উভয় পক্ষে যদি এ ক্যান্সেল হয়ে যায় ই ইজ ইকুয়াল টু টু হয়ে যাচ্ছে, ই ইজ ইকুয়াল টু টু হয়ে গেল।
আচ্ছা, আবার আমরা জানি যে এ এর বিপরীত মানে ইনভার্স, যদি এ ইনভার্স হয় তাহলে আমরা জানি যে এ তার সঙ্গে যদি এ ইনভার্সের কম্পোজ করা হয় তাহলে সেটা আমাদের চলে আসে একসম উপাদান, মানে আইডেন্টিটি এলিমেন্টটাই চলে আসে। তো দেখো এবার এ ইনভার্সের ফর্মুলা মানে ওই যে এ স্টার বি দেওয়া, যেটা দেওয়া ছিল এবি বাই টু, তাহলে এ ইন্টু এ ইনভার্স বাই টু ইজ ইকুয়াল টু ই, মানে আমরা জানি টু। ওকে, তাহলে দেখো টু টু ফোর হয়ে গিয়ে এ ইনভার্স ইকুয়াল টু ফোর বাই এ হচ্ছে, তাই না? এবার আমাদের কিসের মান বা এটা হলো এ, মানে যে কোনো এলিমেন্টের ইনভার্স আমাদের হবে ফোর বাই সেই এলিমেন্টটা। তো আমরা তিনের এলিমেন্ট, তিনের ইনভার্স যদি বার করতে চাই তাহলে আমাদের হবে তিন ইনভার্স ইকুয়াল টু ফোর বাই থ্রি। ওকে, সুতরাং এ এরটা সঠিক হয়ে গেল। নেক্সট প্রবলেম নাম্বার ফাইভে বলেছে দুটি সংখ্যার বিয়োগফল হবে বিনিময়যোগ্য এবং সংযোজনযোগ্য। ওকে, এটা তো জাস্ট ফর্মুলা একটা। নেক্সট ছয়েরটা বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্যি, তো বিয়েরটা সত্য হবে, ঠিক আছে, কারণ 5/2 তোমার ইন্টিজার মানে জেড পূর্ণ সংখ্যার মধ্যে যায় না, কারণ এটা একটা ভগ্নাংশ, এটা র্যাশনাল নাম্বার অর্থাৎ কিউ এর মধ্যে যায়, সুতরাং বিয়েরটা সঠিক। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে যেটা বলেছে যে স্টার দ্বিপদ প্রক্রিয়া যা এন এর উপর এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ বি দ্বারা সংজ্ঞাত, ঠিক আছে, তাহলে দ্বিপদ প্রক্রিয়া হবে এ স্টার বি স্টার সি ইকুয়াল টু, তাহলে কি হবে বলো, এ স্টার বি মানে আমরা এই ফর্মুলাটা ডাইরেক্ট লিখে দিতে পারি, মানে এ প্লাস বি প্লাস এ বি স্টার সি। তো এইবার এইটা এইটা আমাদের বার করতে হবে স্টার, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা দেখছো সেটা আমাদের ওই জন্য হয়ে যাবে এ, আর এই সি মানে হয়ে যাবে বি। তাহলে ফর্মুলায় কি ছিল, প্রথমে ছিল এ, তার মানে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেট পুরোটা লিখলাম, ওকে, তারপরে প্লাস বি মানে এখানে প্লাস সি লিখলাম, প্লাস এ ইন্টু বি মানে প্লাস দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল ইন্টু সি লিখলাম। ওকে, তো দেখো এবার জাস্ট গুণ করে দিয়েছি এই এ সি এ বি সি আর এ বি সি, তো এবার সব যদি যোগ করি আমাদের এই অ্যান্সারটা চলে আসে। তো এটা হয়ে গেল এ স্টার বি স্টার সি। এবার উল্টোটা করব, মানে দেখতেই পাচ্ছ এ স্টার বি স্টার সি, একইভাবে প্রথমে বি স্টার সিটা বার করতে হবে, এটা হয়, এবার এটা এটা স্টার করলে মানে আগেরটা যেরকম ভাবে করলাম দেখা যাবে ভাঙলে আমাদের চলে আসে এইটা। ওকে, তো দেখো 1 আর 2 যেটা নাম দিয়েছি, 1 আর 2 অভিন্ন, এদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং পার্থক্য যদি না পাওয়া যায় তাহলে এটা সমান সমান এটা হয়ে যায়, সুতরাং সব এবিসি এর জন্য দ্বিপদ প্রক্রিয়াটি সংযোগ্য হয়ে গেল, অর্থাৎ বিয়েরটা আমাদের সঠিক হয়ে গেল। নেক্সট প্রবলেম নাম্বার 8-এ যেটা বলছে যে মনে করো সকল ধনাত্মক মূলদ সংখ্যা সমূহের সেট কিউ প্লাস এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্মল সার্কেল সংজ্ঞাত হয়, কিভাবে, যে এ সার্কেল বি ইকুয়াল টু হয় এ বি বাই ফোর দ্বারা, তবে 30 × 1/5 সার্কেল 1/T এর মান কত হবে। তো এটা করার জন্য জাস্ট এই যে এটা যেটা আছে 1/5 সার্কেল 1/2 এই ফর্মুলায় লাগিয়ে করতে হবে, আমাদের এ মানে হচ্ছে 1/5 আর বি হচ্ছে 1/2, তাহলে এই ফর্মুলায় লাগালে উপরে হয় এ বি মানে এই দুটোর গুণ, এই দুটোর গুণ করলে 1/10, নিচে হয় ফোর, ফোরই আছে, তো এখান থেকে চলে আসে 3 সার্কেল 1/40। তো এই দুটো আবার আবার একই ফর্মুলা, তাহলে উপরে হয় গুণ মানে 3/40, নিচে হয় 4 অর্থাৎ 3/160, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার 9-এ বলছে যে মনে করো এম টু হলো 2×2 ক্রমের ম্যাট্রিক্স সমূহের সেট, ঠিক আছে, এম টু হলো 2×2 ক্রমের ম্যাট্রিক্স সমূহের সেট যার আকার হচ্ছে এরকম দেখতে হবে এ এ এ এ, ঠিক আছে, চারটে একই এলিমেন্ট হবে, যেখানে এ হচ্ছে 0 ছাড়া অন্য যে কোনো রিয়েল নাম্বার স্বাভাবিক সংখ্যা, তাহলে ম্যাট্রিক্স সমূহে তাকে একটি দ্বিপদ প্রক্রিয়া ধরো উহার একসম উপাদান হবে, তাহলে এদের মানে আইডেন্টিটি এলিমেন্টটাকে আমাদের বার করতে হবে। তো দেখো এক্ষেত্রে ম্যাট্রিক্সের একটি দ্বিপদ প্রক্রিয়া সি ইকুয়াল টু বি 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 বি, ঠিক আছে, তাহলে আমরা জানি যে এ ইন্টু ই ইকুয়াল টু এ হয়, মানে তোমার আগেরটাই বললাম যে কোনো এলিমেন্টের সঙ্গে আইডেন্টিটি এলিমেন্টের যদি কম্পোজ করানো হয় তাহলে সেই এলিমেন্টটাই আসে, তাহলে ই মানে আমরা ধরেছি যে এখানে বি 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 বি, তাহলে এ আমাদের ছিল এটা আর এটা ই এটা এ, তাহলে দেখো এটা ম্যাট্রিক্সে যেরকম ভাবে গুণ করতে হয় সকলে যেন এই বরাবর এই বরাবর, তো 2ab, একইভাবে এই বরাবর এই বরাবর এই বরাবর, এটা গুণ তো সবাই পারো তো এটা হয়ে যায়,
তো দেখো এবার সবে যদি ইকুয়াল করি দুদিক থেকে, তাহলে দেখো 2ab ইজ ইকুয়াল টু এ হয়, অর্থাৎ এ ক্যান্সেল হয়ে গেলে বি ইজ ইকুয়াল টু হাফ হয়। ঠিক আছে, তাহলে বি ইকুয়াল টু হাফ হলে আমাদের যে দ্বিপদ প্রক্রিয়াটা পেয়েছিলাম ই ইজ ইকুয়াল টু বি বি, এখানে হাফ বসে যাবে সব, সুতরাং একসম উপাদান হবে হাফ 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 হাফ, সুতরাং সি এরটা সঠিক হয়ে গেল। ওকে, তো এখানে আমাদের বহুবিকল্পী ধর্মী অর্থাৎ এমসিকিউ গুলো শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা আবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতে পারো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং তোমরা আমার ফেসবুক পেজ ম্যাথ সিরিজটাও লাইক করে রাখতে পারো। আর এই যে ভিডিও, এই যে পিডিএফ থেকে আমি ভিডিওটা বানাচ্ছি, এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপে 7501306076। ঠিক আছে, তো এটা নেওয়ার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, এটাকে তোমার ফ্রিতে পাবে না, এটার জন্য তোমাকে পে করতে হবে কিছু টাকা, 99.99 টাকা পে করতে হবে পিডিএফটা নেওয়ার জন্য। আর যদি না নিতে চাও, ফ্রিতে দেখতে চাও, তাহলে কোনো অসুবিধা নেই, আমি সব চ্যাপ্টারে যে ভিডিও বানিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।